আগামীকাল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট দেওয়ার দিন। মামাটি মানুষের সরকারের কাছে আমাদের আশা ছিল যে যেহেতু পঞ্চায়েত নির্বাচন মামাটি মানুষের নির্বাচন, তাই মামাটি মানুষের নেত্রী বাংলার মামাটি মানুষকে বরাভয় দেবেন যে তার নেতৃত্বে বাংলায় নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে মানুষ ভোটদানে অংশগ্রহণ করল এবং পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন একটা গ্রামীণ উৎসব, সেই গ্রামীণ উৎসব সাড়ম্বরে পালিত হলো। কিন্তু চোরে যেমন ধর্মের কাহিনী শোনে না, বাংলার তৃণমূল এবং তার নেত্রী, তিনিও বিবেকের অনুভূতির আবেগের গণতন্ত্রের বাণী শুনতে চান না। তাই যথারীতি গত বছরের মতন এবারেও সারা বাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রাস, খুন, মৃত্যু, গোলাগুলি, বোমাবাজি, বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধার প্রতিদিন লাগাতার ঘটে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, আর কত মৃত্যু, আর কত রক্তপাত প্রয়োজন আপনার এই সন্ত্রাসের পিপাসাকে তৃপ্ত করতে, সন্ত্রাসের পিপাসাকে মেটাতে? জানা নাই বাংলার মানুষের, গত দু তিন দিন ধরে অতি সক্রিয় হয়ে উঠেছে। নিচের তলার ওসি আইসি খোল্লাম খোল্লা বিরোধীদেরকে, বিশেষ করে কংগ্রেসের লোকদেরকে ফোন করে, বাড়িতে গিয়ে থ্রেট করে বলছে তৃণমূল সরকার এখনো 3 বছর থাকবে, তাই সাবধানে চলো। পুলিশ সরাসরি নির্বাচনে নেমে গেছে তৃণমূলকে জেতাতে, কারণ একটাই, বাংলায় দিকে দিকে মানুষ প্রতিবাদ করছে। সন্ত্রাসকারীরা গত বছরের মতন এবারে মনে করলেই মনোনয়ন ঠেকানো যায়, তা করতে পারেনি বাংলার খোকাবাবুর, তাই আস্ফালন, তারা মনে করলে মনোনয়নপত্র রুখে দিতে পারত, কিন্তু তারা মনে করলে পঞ্চায়েত ভোট সন্তুষ্ট করতে পারে, তার প্রমাণ দিচ্ছে। যদি মনে করলে মনোনয়নপত্র বন্ধ করা যায়, অথচ তৃণমূল করেনি, তা প্রমাণ করতে গেলে, মনে করলে তৃণমূল সন্ত্রাস করতে পারে, কিন্তু তৃণমূল সন্ত্রাস করল না, এটাও কিন্তু বলা দরকার। অতি সক্রিয় হয়ে গেছে পুলিশ, যখন বাংলা জুড়ে মানুষের ক্ষোভ, আক্রোশ, ঘৃণা এই চোরদের সরকারের বিরুদ্ধে, চোরের পঞ্চায়েতের বিরুদ্ধে আছড়ে পড়ছে। তাই সারা বাংলার মানুষ অঘটনের জন্য প্রস্তুত থাকবেন। দুপুরের পর বুথে বুথে পুলিশ খুঁজে পাওয়া যাবে না, সকাল থেকে সাংবাদিকদের ভিড়ে ভোট হচ্ছে দেখানো হবে, দুপুর হলেই সব পুলিশ হাওয়া হয়ে যাবে। সাংবাদিকদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন, আপনাদের উপরে হামলা হতে পারে, কাউকে ভয় দেখাচ্ছি না, আতঙ্কিত করছি না, যা হতে পারে তার সম্ভাবনার কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলায় গতকাল না পরশু দিদি চর হিসাবে হাকিম সাহেব এলেন, কি কি পথ্য পঞ্চায়েত নির্বাচনে প্রয়োগ হবে হাকিম তার নিদান দিয়ে গেলেন, দিদির পরামর্শ। দিদি অনেক বড় কবিরাজ, তার নিচে হাকিম, সে পঞ্চায়েত নির্বাচনে কি কি পথ্য, কি কি ওষুধ ব্যবহার করতে হবে,
তার নিদান দিয়ে গেলেন।